পাগলা ষাঁড়ের আক্রমণে আহত 3, ঘটনায় চাঞ্চল্য, পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা বালুঘাট শহরের মিলন সংঘপাড়া এলাকায়। গতকাল রাত থেকে একটি ষাঁড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে এলাকাবাসীদের দাবি। ওই ষাঁড়ের আক্রমণে এলাকায় 3 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে 2 জন বালুঘাট হাসপাতালে ভর্তি। ওই ষাঁড়ের মুখ দিয়ে অনবরত লালা ঝরছে বলে এলাকাবাসী মনে করেছে। ওই ষাঁড়টি জলাতঙ্ক রোগে আক্রান্ত। এলাকাবাসী আরও দাবি, গতকাল রাত থেকে বন দপ্তর, পুলিশ প্রশাসন ও পৌরসভার সাহায্য চেয়েও তারা সেভাবে কারোরই সাহায্য পায়নি। সব দপ্তরই গা ঢিলেমি করে চলছে বলে এলাকাবাসীর অভিযোগ। যদিও মঙ্গলবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তা ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আর এই ষাঁড়ের আক্রমণে ভয় অটস্থ এলাকাবাসী। বলছি যে আপনাদের এই জগবাণী এখানে কি হয়েছে? এখানে কালকে রাত 9টা সাড়ে 9টা থেকে একটা ষাঁড়ের সাংঘাতিক উপদ্রব। সেই এলাকাটা হচ্ছে মিলন সংঘ থেকে কলেজ মোড় যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা উত্তরণ ক্লাবের সামনে একটা ষাঁড় দেখা যাচ্ছে, তার মধ্যে অনবরত লালা পড়ছে। আমাদের ধারণা ষাঁড়টা জলাতঙ্ক হয়েছে, তো সেজন্য কালকে থানায় আমরা খবর দিই। থানা থেকে প্রশাসনের মাধ্যমে এখানে 2 মাথায় সিভিক রেখে রাস্তা ব্যারিকেড করে আটকানো আছে। তার মধ্যেও 3 জন লোক কালকে খাম হয়েছে, 2 জন বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি, 1 জন বয়স্ক লোক আজকে ভোর 4:30টার সময় সে আক্রান্ত হয়। এবং আমরা পাড়ার লোক খুব ভীত এবং সন্ত্রস্তভাবে আছি, কারণ কখন কার বাড়িতে উপদ্রব করবে। এবং আমরা প্রশাসনে সমস্ত খবর কালকে রাত থেকে জানালো, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, সবাই দায় ছাড়া, এটা আমাদের কাজ না, এটা ওর কাজ না, বন দপ্তর, থানা, পৌরসভা, ফায়ার ব্রিগেড সবাইকেই জানানো হয়েছে। এখন অবধি আমাদের এই কোনো কাজ হয়নি, সাতটাকে কোনো রকমভাবে ইসে করা যাচ্ছে না, মানুষজন খাম হয়ে যাচ্ছে। আপনি কি চাচ্ছেন? কি আমরা চাচ্ছি? অন্তপক্ষে সাতটাকে যেভাবেই হোক আটকানো, দড়ি দিয়ে বাঁধা হোক বা গুলি করে তাকে ইসে করা হোক, হ্যাঁ, ঘুমের ইঞ্জেকশন করা হোক। তাছাড়া তো পাড়ার লোকজন এবং আশপাশে যে 3-4টা বাড়ি উত্তরণ ক্লাবের পাশে, তারা দরজায় খিল দিয়ে তারা কালকে 9টার থেকে ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় আছে, তারা বাড়ির থেকে বেরোতে পারছে না, এই অবস্থায় চলছে আর কি। কিন্তু প্রশাসন এখন অবধি কেউ আমাদের সাথে সহযোগিতা করছে না। যাদের কাছেই যাচ্ছি আমরা, আজকে সকালেও আমরা ভোরবেলা বন দপ্তরে যাই, সেখান থেকে বলে এটা আমাদের কাজ না, হ্যাঁ, আপনারা থানায় জানান, পৌরসভায় জানান, এই চলছে।